I don't count money. ওপার বাংলা জনপ্রিয় অভিনেতা জিত এই অভিনেতাকে নিয়ে মানুষ শিরোনামের একটি সিনেমা তৈরি করছেন বাংলাদেশী নির্মাতা সঞ্জয় সমদ্দার। 14 অক্টোবর সকালে মুক্তি পেয়েছে জিত প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক। এই ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ। টিজারে জিতকে বলতে শোনা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ। সিনেমায় তিনি কে, হিরো নাকি খলনায়ক? প্রথম ঝলকে সেটা স্পষ্ট নয়, তবে পুরো টিজারে স্পষ্ট যে এটি একটি ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে। মানুষের টিজারে নজর কেড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শীতল চোখ মুক্তার পাশ থেকে তার ওপর একজন ছাতা ধরে আছেন। চশমা খোলার ভঙ্গি দেখেই মনে হলো মিমের চরিত্রটা বেশ দাপুটে। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর টিজারটি দেখেই বোঝা যাচ্ছে দারুণ একটি সিনেমা উপহার দিতে যাচ্ছেন এ তারকা জুটি। 24 নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে।